हेलो व्यूअर, वेलकम बैक अगेन टू आवर चैनल पेटुक पथिक। আমি স্বাগত অভিষেক, চলে এসেছি আবার তোমাদের সামনে। এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে, সেটা হচ্ছে চড়ক। আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই চড়ক পুজোটার প্রচলন আছে, বিশেষ করে অন্য কোনো রাজ্যে সেভাবে দেখা যায় না। চৈত্র মাসের শেষের দিকে মানে চৈত সংক্রান্তিতে এই চড়ক পুজোটা হয়। অনেক জায়গাতে বৈশাখ মাসে হয়, সেটা আলাদা পুজো, মানে বিশেষ করে এটা গাজনের পুজো। তো অনেকে তোমরা দেখেছো যে চড়কটা কোথায় কিভাবে হয়, কিন্তু আমাদের এখানে বিশেষ করে নদিয়া জেলাতে যে চড়কটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে করোনা তো চলছেই, মানে করোনা এখনো পর্যন্ত পুরোপুরি কিওর হয়নি, তাই অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো। যে এই মুহূর্তে চড়কটা তোলা হচ্ছে, আর অনেকগুলো লোক দড়ি দিয়ে বেঁধে চড়কটাকে তুলছে। এই চড়কটাকে আমরা দেখাই কিভাবে তোলা হচ্ছে। সুন্দরানন্দন ঠাকুর নামে এক রাজা এই পুজোর প্রচলন করেন। চড়ক পুজোর প্রচলন রাজরাজারা শুরু করলেও এটি ছিল হিন্দু ধর্মের লোক সংস্কৃতি। কথিত আছে পুরাণ ভারতবর্ষে, মানে আগেকার দিনে ভারতবর্ষের নিচু সম্প্রদায়ের লোক এই পুজোটা করতেন। তারপরে পরবর্তীকালে এই পুজোটা সাধারণ ঘরে ঘরে হতে লাগে, এবং এই পুজোতে যেটা দেখা যায় যে চড়ক গাছে মানুষদেরকে বিভিন্নভাবে দৈহিক যন্ত্রণা দেওয়া হয়, বিশেষ করে পিঠে বর্শি গেঁথে তাদেরকে ঘোরানো হয়। তারপরে যে আগুন, আগুনের উপরে ওনারা নাচেন, আমরা দেখতে পাবো সেই আমাদের এই ভিডিওটার মধ্যে। আর এই চড়কটা যে দৈহিক যন্ত্রণা, এই দৈহিক যন্ত্রণাটার কারণে ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে আইন করে এই চড়কটা বন্ধ করে দেয়। পরবর্তীকালে মানুষ এই চড়কটাকে আবার প্রচলন শুরু করে, যেটা আমরা এই এখন দেখতে পাই। সে আগেকার মতন এখনও সেই মানুষদেরকে পিঠে বর্শি গেঁথে বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণা দিয়ে এই চড়ক পুজোটা করা হয়। এই চড়ক পুজোটা সাধারণত একটা লোক সংস্কৃতি। এতক্ষণ আমরা মেলার মধ্যে ঘুরছিলাম, এই মাস্ক পরে ঘুরছিলাম, আর এখন আমরা এসেছি একটা জমিতে, কারণ মেলার মধ্যে প্রচণ্ড আওয়াজ, আওয়াজে আমাদের কথা শোনা যাবে না, কারণ আজকে আমি ল্যাপেল আনতে ভুলে গেছি, এত ভুলো মন। আর অর্থটা দিয়ে আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে যে করোনার পর এই প্রথম মেলা, কোনো একটা মেলাতে আমরা আসলাম, আর বিশেষ করে খুবই আওয়াজ হচ্ছিল, ঢাক বাজছে, মানুষের শোরগোল বেশি, তার কারণে আমরা দেখতেই পাচ্ছ মেলা থেকে কতটা দূরে চলে এসেছি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা সেই রকমভাবে তোমাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে এটা একটা ভায়োলেন্স ভিডিও। এই ভিডিওটা যদি আমরা দেখাতাম সেইভাবে, মানে বিশেষ করে বর্শি গাথা থেকে শুরু করে ঘোরানোটা অতক্ষণ যদি তোমাদেরকে দেখাতাম, তাহলে আমাদের চ্যানেলের ওপরে, মানে আমাদের এই ভিডিওটার ওপরে একটা স্ট্রাইক চলে আসতো ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী, তার কারণে আমরা সেভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বিশেষ করে এই ভিডিওটা একটা কারণে আমাদের বানানো, সেটা হচ্ছে আমাদের সভ্যতা উন্নতির সাথে সাথে আমাদের ভারতবর্ষের
বা আমাদের হিন্দু ধর্মের যে প্রাচীনতম ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো আজকে হয়তো অবলুপ্তির পথে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এই ঐতিহ্যগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা দিও, আর এই ভিডিওটা যদি মনে হয় তোমাদের শেয়ার করার মতন তাহলে অবশ্যই শেয়ার করতে পারো, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক মেরো, কারণ ডিসলাইক অপশনটাও ইউটিউব দিয়ে রেখেছে। তো বাই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।